সুপ্রতিষ্ঠিত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022-এর চূড়ান্ত রিপোর্ট সংসদে উত্থাপন করা হয়েছে। আজ স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার চূড়ান্ত রিপোর্ট উত্থাপন করেন। করোনা থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে সরকার পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসাযোগ্য, এটি ইতিবাচক, তবে সামগ্রিকভাবে এটা বৈষম্যমূলক পুনরুদ্ধার। ব্যবসায়ীরা ত্রয়ী চ্যালেঞ্জের মুখে, এমনটি মনে করছে সিপিডি। আজ ধানমন্ডিতে সিপিডি অফিসের সম্মেলন কক্ষে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের 73তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। শিক্ষামন্ত্রীও পারলেন না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ভাঙতে, কিন্তু পারলেন সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তার প্রিয় শিক্ষার্থীরা রাখলেন কথা, আজ সকাল 10:20 অনশন ভাঙেন তারা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে গত 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। গত 3.5 মাসের মধ্যে এটি সর্বোচ্চ মৃত্যু। রাশিয়ার আগ্রাসনে বিশ্বযুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্যক্তিগতভাবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন তিনি। রাশিয়া ইউক্রেন সীমান্ত পরিস্থিতি নিয়ে এই হুমকি দেন বাইডেন। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কার্যকর ভূমিকা পালনে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।